ভিসা পলিসি ঘোষণা করেছিল নির্বাচনের আগে, সেটা কার্যকর শুরু করেছে আমাদের জানিয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আবারও সেই পুরনো কথা, অনেকেই মনে করছেন যে বাংলাদেশে সব শুনশান নীরব, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি মনে করি যে কোনো কিছুই আসলে ঠিক হয়নি। সরকার নতুনভাবে যাত্রা শুরু করেছে, অনেকেই দেখতে চাইছেন, যেমন বাংলাদেশের জনগণও দেখতে চাইছে, গণমাধ্যমগুলো দেখতে চাইছে, তেমনি বিদেশিরাও দেখতে চাইছে, যারা বিভিন্ন সময় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, শ্রমাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে, তারা দেখতে চাইছে যে সরকার আসলে নতুনভাবে যাত্রা শুরু করে কোনো পরিবর্তন আনে কিনা। সেই লক্ষণগুলো এখন পর্যন্ত স্পষ্ট নয়। দেশের অর্থনীতি বিপর্যয়ের মধ্যে আছে, নানাভাবে চীনা মুদ্রা ব্যবহার করে চীনাদের সুবিধা দেয়া, রাশিয়াদের সুবিধা দেয়া, ভারতের সঙ্গে একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাত্রা শুরু করা, এগুলো আখেরে শেষ রক্ষা দেবে বলে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় না। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের অর্থনীতি চরম সংকটের মধ্যে আছে, রিজার্ভ কমছে, বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ কমে যাচ্ছে, বাংলাদেশের ডলারের বাজার এখন অস্থির, মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশিরা কি করবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে পারে এবং তার মিত্ররা কি করতে পারে, এই প্রশ্ন এখনো আছে। তারা নির্বাচন ভালো হয়নি সেটা বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি সেটা বলেছে, ইতিমধ্যেই জাতিসংঘ সহ মার্কিন যুক্তরাষ্ট্র প্রচার মহম্মদ ইউনুসের মামলাকে কেন্দ্র করে এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে তাদের বক্তব্য দিয়েছে এবং যার কোনোটাই সুখকর নয়। কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়ালের মতো তারা সরকারের সঙ্গে কাজও করছে, সেটাও দেখা যাচ্ছে। রাষ্ট্রদূতরা বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা করছেন, অনেকেই মনে করছেন সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। আমি মনে করি যে খুব বেশি দিন এটাকে ঠিকঠাক মনে করবার সুযোগ নেই, যদি না আমরা আমূল বদলে যাই এবং সবকিছু আমূল বদলে দিই। বিরোধী দলের নেতারা জেল থেকে বেরোচ্ছেন, সেটা যদি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে গেছেন এমনটা মনে করবার কোনো কারণে, পেছনে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা দেখতে পাই না, কাজে এখানেও হয়তো কোনো রকমের চাপ কাজ করতে পারে। কিন্তু বিরোধী নেতারা বেরিয়েছেন জেল থেকে, পরবর্তীতে কি বিরোধী থেকে আন্দোলন গড়ে তুলতে পারবে, আমি নিশ্চিত নই। বাংলাদেশের বিরোধী শক্তি আসলে কি করতে পারবে, বিশেষ করে বিএনপির নেতৃত্ব এবং বিএনপির ভবিষ্যৎ নিয়ে আমি খুব একটা নিশ্চিত করে এখনই কিছু বলতে পারবো না, কারণ আমার নিজের কাছেও খুব কনফিউশন মনে হয়। আমি মনে করি সরকার চাইলেই অনেক কিছু ভালো করতে পারে, সেই সক্ষমতা তার আছে, কিন্তু বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ভূ অর্থনীতিতে যে পরিবর্তন যে টানা পড়েন সেখানে সামলানো সরকারের জন্য অনেক ক্ষেত্রে দুর্বিষহ উঠতে পারে। সরকার যে সাইকোফোনদের তৈরি করেছে, যে বৃত্ত অলিগার্কদের বা নানান ক্ষেত্রে প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যে চক্র তৈরি করেছে, তাদের থেকে মুক্ত হয়ে ভালো কাজ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু অন্যদিকে পশ্চিমা চাপগুলো অব্যাহত থাকবে আমি মনে করি, এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আরো বিশেষ করে বললে আমার কাছে যেটা মনে হয়, আমি তাদের রাজনীতি যতটা বুঝি, তাদের সিস্টেম যতটা বুঝি, তারা ক্যারট অ্যান্ড স্টিক সিস্টেমে চলতে চাইবে, অর্থাৎ সরকারকে তারা চাপিয়েও রাখবে, সরকারের থেকে তারা তাদের চাওয়াগুলো আদায় করবার চেষ্টা করবে, এবং সেখানে ওই যে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশকে সহায়তা দিবে, রোহিঙ্গা ইস্যুতে তারা সহায়তা দিবে, তারা ক্লাইমেট ইস্যুতে সহায়তা দিবে, অন্যান্য ক্ষেত্রে সহায়তা দিবে, এবং যুক্তরাষ্ট্রের একটা প্রধান লক্ষ্য, এবং যুক্তরাষ্ট্র নিয়ে শুধু আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলতে পারি বা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার কথা বলি, তারা সাধারণ মানুষ সাফার করে এরকম কোন কাজ করতে চায় না, এবং সেটা করতে হলে ভবি চিন্তা করতে হয়, এবং তাদের সিস্টেম যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে প্রচুর সময় তারা নেয়, যেমন যে কোনো সিদ্ধান্ত তুলতে হলেও তাদের প্রচুর সময় লাগে। তারা র‍্যাপকে স্যাংশন দিয়েছে, তারা ভিসা পলিসি ঘোষণা করেছিল নির্বাচনের আগে, সেটা কার্যকর শুরু করেছে আমাদের জানিয়েছে, এবং তারা ডেমোক্রেসি সামিটে, সামিট ফর ডেমোক্রেসিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সামনে হয়তো সামিট হবে, সেই সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ পাবে, আমার মনে হয় না যে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র। তারপরে কি হতে পারে, আমরা যদি দেখি যে নির্বাচনের আগে তারা যে ভিসা পলিসি ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র কি ঘোষণা করবে, নাম ভিসা পলিসি অনুযায়ী তারা ঘোষণা করতে পারেন যে কাকে কাকে তারা ভিসা দিচ্ছে না, কার ভিসা বাতিল হয়েছে, তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি, এবং একজনের বেলায় কোনো কিছু ঘটলে সেটা যে তার পুরো পরিবারের বেলায় ঘটবে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র আগেই জানান দিয়েছিল। আমার যেটা ধারণা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা মাসের মধ্যে যুক্তরাষ্ট্র জানাবে যে 2024 নির্বাচনকে কেন্দ্র করে কতজনকে তারা এই ভিসা নীতির আওতায় এনেছে, এবং তারা কোন কোন পেশার সেটা তারা একটা জানান অবশ্যই দেবে। আমি যদি জানি যে বাংলাদেশের লেবার ইস্যুস নিয়ে এক ধরনের ইনভেস্টিগেশন হচ্ছে বেশ কিছু 5টি দেশকে কেন্দ্র করে, তার মধ্যে বাংলাদেশও আছে, এবং লেবার রাইটস ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটা বড় চাপের মধ্যে ফেলবার চেষ্টা করবে। হিউম্যান রাইটস ইস্যুতে চাপ তো আছেই, সেটা আমরা জানি। আপনাদের মনে থাকবার কথা যে স্যাংশন বিশেষজ্ঞ মিস্টার নেফিও ছিলেন বাংলাদেশে, এবং বাংলাদেশে যারা করাপশনের সঙ্গে যুক্ত, বড় বড় করাপশন, মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত, এরকম বহু মানুষ আছে, এবং তারা কারো কারো বিরুদ্ধে কিন্তু স্যাংশনের একটা সম্ভাবনা এখনো আমি দেখতে পাই, এবং এই ঘটনাগুলো ঘটতে পারে। আমার ধারণা, আমরা মার্চ মাসে কথা বলছি, এপ্রিল মে জুনের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটতে পারে, অর্থাৎ লেবার রাইটস ইস্যুতে চাপ, বাণিজ্যিক বিনিয়োগ সংকোচন, বাণিজ্যিক অবরোধের মতো ঘটনা, ভিসা পলিসিতে তারা কতজন তার আওতায় আসলেন সেটা ঘোষণা, মানবাধিকারের ইস্যুতে আরো কিছু চাপ,
এগুলো আগামী দিনগুলোতে আসতে পারে। যুক্তরাষ্ট্রের কি চাওয়া? অনেক রকমের চাওয়া আছে। এই যে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এইসবগুলো তাদের ফরেন পলিসির মূল ফোকাসের জায়গায়। কিন্তু মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের অবস্থানটা যুক্তরাষ্ট্র পরিষ্কার করতে চাইবে, কারণ যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বিতা চীনের সঙ্গে, এবং ভারত তার যে বড় মিত্র, কার সঙ্গে তার ভেতরে ভেতরে হয়তো টেনশন বা অবিশ্বাস দুপক্ষের দিক থেকে আছে। এবং ভারত এখন আর ভারতের কথা বলতে পারি, আমরা চীনের কথা বলতে পারি, রাশিয়ার কথা বলতে পারি, তারা অনেক সোচ্চার। বিশেষ করে সাম্প্রতিককালে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে WTO-তে যে মিটিং হয়েগুলো, ভারত কিন্তু কাউকে ছেড়ে এখন কথা বলে না, কারণ সে গ্লোবাল পাওয়ার হতে চায়। পারবে কি পারবে না সেটা আমরা ভবিষ্যতে দেখব, তারও অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু সেই অর্থে যুক্তরাষ্ট্রের খুব পরম মিত্র না, সে কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খুব কাছে পেতে চাইছে। এবং মিয়ানমার তার জন্য একটা বড় ইস্যু, যেটাকে তারা বার্মা বলে, বার্মা অ্যাক্ট আছে, এখানে তারা বাংলাদেশকে থাইল্যান্ডকে পাশে চেপে, কারণ বর্ডার আছে দুই দেশের সঙ্গে মিয়ানমারের, এবং বাংলাদেশ এখানে যুক্তরাষ্ট্রকে কতটা সহায়তা করবে সেটা তাদের একটা বড় চাওয়া। আপনারা জানেন সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের ইস্যুতে তাদের একটা কোম্পানির চাওয়া আছে। বোয়িংয়ের কথা অনেকে বলেন, সেটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চাইবে, এবং যখন তারা দেখবে যে বাংলাদেশ চীনের চাপে পড়ে বা ভারতের ইচ্ছায় বা অন্য কারো ইচ্ছায় তার চাওয়া পূরণ করছে না, তার ওই যে বললাম একদিকে ক্যারোট আরেকদিকে স্টিক, এই ধারা সে অব্যাহত রাখবে। এবং আগামী দিনগুলো বাংলাদেশের জন্য খুব একটা সুখকর স্বস্তিকর হবে না, যতক্ষণ না বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণকে, জনগণের মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারছে বিরোধীদের সঙ্গে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, গণমাধ্যম, এদের সঙ্গে একটা যে গ্যাপ আছে সেই গ্যাপটা কমিয়ে আনতে পারছে। এবং সরকার চাইলেই সেটা করতে পারে, এখন করবে কি না সেটা দেখবার বিষয়। এবং একই সঙ্গে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা, সেই জায়গায় পৃথিবীতে এখন পৃথিবীর বর্তমান বাস্তবতায় থাকবার সুযোগ পেয়ে সেখানে বাংলাদেশকে আসলে সিদ্ধান্ত নিতে হবে সে কি করবে। এবং সেটা যদি যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের বাইরে যায়, তারা তাদের স্টিকটা চালাবে, আর যদি না যায় সেখানে এবং তাদের সঙ্গে সক্ষতা বজায় রেখে চলতে পারে, সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক কিছুই স্বস্তির হয়ে উঠতে পারে। কিন্তু আমি সেই সম্ভাবনা খুবই ক্ষীণ দেখছি, এবং অনেকে আমাকে প্রভোকেটিভ বলতে পারেন বা আমি প্যানিক ছড়াচ্ছি, আমি আসলে প্যানিক ছড়াচ্ছি না, আমি বাস্তবতাটা দুপক্ষের জন্য, সকল পক্ষের জন্যই। দর্শক, এবার মার্কিন দূতাবাসে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তার সঙ্গে ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা মাসুদ মাওলা। এই যে আবারও একের পর এক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস আবারও যোগাযোগ করছেন, আবারও কথা বলছেন, রীতিমতো বৈঠক করছেন, কারণটি কি? যারা বলেন যে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের তৎপরতা থেমে গেছে, ভারতের দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনটিকে দেখেছে, আমি তাদের সঙ্গে একমত নই। এর আগেও আমি আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছি, যুক্তরাষ্ট্র কিছু করবেই এমন কথা বলছি না, তবে যুক্তরাষ্ট্র তার ভূমিকাকে রহস্যজনক অবস্থানে রেখেছে এমন কথা যারা বলেন তাদের সঙ্গে আমি একমত, আমি নিজেও সেটি বিশ্বাস করি। আমরা দেখলাম গত 2 দিন আগে মার্কিন রাষ্ট্রদূত প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মানে তিনি ঐশ্বর্য দিলেন, দূতাবাসে তাদের দুজনের মধ্যে বৈঠক হলো, সেই বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ফোন বা স্বাস্থ্য ইস্যুতে তারা কথা বলেছে, এটুকুই তারা জানিয়েছেন, এর বেশি কিছু নয়। তারা কোনোভাবে মুখ খুলছেন না যে কিভাবে বা কী উদ্দেশ্যে তারা এই বৈঠকগুলো করছেন, কী আলোচনা হচ্ছে। যথারীতি মঙ্গলবার যে ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে GM কাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের, সে বিষয়েও মুখ খুলেননি GM কাদের। তবে মাসুর মাওলা বলেছেন যে সংসদে যেহেতু বিরোধী দলে রয়েছে জাতীয় পার্টি, তাদের সেই অবস্থান সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, সেই বিষয়ে কথা হয়েছে। বিরোধী দলে সংসদে জাতীয় পার্টি রয়েছে, তাদের কি অবস্থান, তারা কি করছে, এই কৈফিয়ত বা এই এর ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের কাছে দিতে হবে কেন? নিশ্চয়ই অন্য কোনো আলাপ রয়েছে, অন্য কোনো আলাপ চলছে, আমরা এটুকু মনে করি। তাতে যুক্তরাষ্ট্র কি করবে না করবে অবশ্য সেটি পরের বিষয়, তবে তাদের তৎপরতা এখনো রয়েছে, আমি সেই বিষয়টি শুরু করতে চাচ্ছি। এর আগে আমরা দেখলাম গত ফেব্রুয়ারিতে মার্কিন হাই প্রোফাইল যে টিম বাংলাদেশ সফর করে গেল, বাংলাদেশের সঙ্গে নানান ইস্যুতে তারা সম্পর্ক জোরদার করবে বলে যে কথাগুলো বলা হচ্ছিল, সেই সফরে তারা যখন এলেন বাংলাদেশে, পা দিয়েই প্রথম বৈঠকটি করলেন একমাত্র রাজনৈতিক দল হিসেবে BNP-র সঙ্গে, সরকারের সঙ্গে, সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা হয়েছে এটি আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে BNP-র সঙ্গে বৈঠক করলেন, বৈঠক করলেন একাধিক শ্রমিক সংগঠনের সঙ্গে, সেখানে শ্রম ইস্যুতে নানান বিষয়ে কথা হয়েছে, নিহত শ্রমিক নেতা গাজীপুর এক শ্রমিক নেতা আমিরুল ইসলামের বিষয়ে কথা হয়েছে, তার হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে কথা হয়েছে। এই শ্রম ইস্যুতে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র নতুন করে তদন্ত শুরু করেছে বাংলাদেশের পোশাক খাত নিয়ে, শুধু বাংলাদেশের পোশাক খাত নয় আরো 4টি দেশের মধ্যে রয়েছে, এর আগে আপনাদেরকে জানিয়েছি আমি কি কি বিষয় তারা এই পোশাক খাতের তদন্ত শুরু করেছে। বাংলাদেশের
শ্রমিকদের, পোশাক শ্রমিকদের মজুরি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক কল্যাণ, কর্মপরিবেশ, নিরাপত্তা সহ 12টি ইস্যুতে তারা তদন্ত শুরু করেছে। অনেকে মনে করছেন যে তারাকে বলে নেই যে জানিয়েছে, যদিও এর আগে আগামী 11 মার্চ বাংলাদেশ বিষয়ে ওয়াশিংটনে শুনানি অনুষ্ঠিত হবে। এটি নিয়েও এর মধ্যে সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে পোশাক শিল্প ব্যবসায়ী, তারাও কিন্তু নতুন করে উদ্বেগের মধ্যে রয়েছেন যে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কিনা, যুক্তরাষ্ট্র এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে কিনা বাংলাদেশ পোশাক খাত। বাংলাদেশ পোশাক খাত নিয়ে তো অবশ্যই দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক কাজ করছে। জিএম কাদেরকে এর আগে নির্বাচনের আগে আপনাদের নিশ্চয় মনে আছে ডোনাল্ড লুয়ের যে চিঠি সংলাপে বসার জন্য সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রথম চিঠিটি নিয়ে গিয়েছিল জিএম কাদেরের কাছে পিটারডি হাস। এখন প্রশ্ন হতে পারে, তাহলে জিএম কাদেরের সঙ্গে মার্কিন হাই প্রোফাইল টিম কেন বৈঠক করেনি? আফরিন আক্তার, মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু গণমাধ্যমকে ওই সময় জানিয়েছেন অন্যান্য দেশে বিরোধী দলগুলোকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় ঠিক সে কারণেই বিএনপির সঙ্গে বসা, অর্থাৎ তারাও এদেশে বিরোধী দল মনে করে একমাত্র বিএনপিকে। অন্যান্য দল থাকতে পারে কিন্তু জাতীয় পার্টিকেও একেবারে নিশ্চয় তারা কাউন্টিংয়ের বাইরে রাখে না। তবে গুরুত্বের হিসেবে তারা সর্বাগ্রে প্রাধান্য দেয় বিএনপিকে। যা হোক, এই যে একের পর এক বৈঠক, এই বৈঠকগুলো নিয়ে আসলে কি হতে যাচ্ছে, কি উদ্দেশ্যে এই বৈঠকগুলো? যদিও সোমবার জাতীয় সংসদে আমাদের প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের উদ্দেশ্য করে বলেছেন যে বিদেশিদের কাছে নালিশ দিয়ে লাভ নেই, হয়তো তাই হতে পারে। তিনি সবাইকে ম্যানেজ করে ফেলেছেন আন্তর্জাতিক বিশ্বে, তার যে কূটনৈতিক পারদর্শিতা সেগুলো দিয়ে হয়তো সবাইকে হাতে রেখেছেন, বা আমরা দেখেছি সত্য কথা, একের পর এক রাষ্ট্র থেকে, একের পর এক দেশ থেকে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে অভিনন্দন এসেছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তারা কিন্তু এখন নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, তারা অভিনন্দন জানায়নি। হ্যাঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছে, এই সত্য কথা। এখন ইউরোপীয় ইউনিয়ন তো তিনটি অর্গান, সেই তিনটি অর্গানের মধ্যে ইউরোপীয় কমিশন একটি। তবে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল, তাকেই প্রধানত মূল শক্তিশালী হিসেবে ধরা হয়, তিনি কিন্তু অভিনন্দন জানাননি। এই সব বিষয় নিয়ে যে ধরনের নতুন হিসাব নিকাশ চলছে, সেটিতে আসলে নতুন কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা আসলে জানি না। অনুমান নির্ভর করে, মানে অনুমানের জায়গা থেকে ডেফিনেট করে কিছু বলা ঠিক নয়, আমরা হয়তো শুধু অনুমান করতে পারি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে কিছুই করবে না, যুক্তরাষ্ট্র মোড়া ঝুলিয়ে রেখেছে, এই ধরনের মানসিকতা এক শ্রেণীর মানুষের মধ্যে গড়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র নাটক করছে। আচ্ছা, এই শব্দগুলো যারা বলেন তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে জানতে চাই, যুক্তরাষ্ট্রে আসলে বাংলাদেশি মানুষের সঙ্গে নাটক করে লাভ কি? নাটক করলে বেশি দূর, মানে খুব বেশি হলে সরকারের সঙ্গে তারা করতে পারে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, দ্বিপাক্ষিক ইস্যুতে, কূটনৈতিক ইস্যুতে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বা তারা নাটক করবে কেন, আর বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গেও বা তারা নাটক করবে কেন?